যারা বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া হয় না, তাদের জন্য আমাদের এই চেষ্টা। পড়ছি সৈয়দ অলিউল্লাহর চাঁদের অমাবস্যা। ভূমিকা: চাঁদের অমাবস্যা, লাল সালুর 15 বছর পর প্রকাশিত হয় চাঁদের অমাবস্যা 1964 খ্রিস্টাব্দে। এই 15 বছরে ওয়ালিউল্লাহ সাহিত্য সৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। এর পেছনে একাধিক কারণের একটি হল এই সময়ে তিনি চাকরির ব্যাপারে স্থানান্তরিত হন ঘন ঘন। তবে দেশ বিদেশে দৌড়াদৌড়িতে তার কিছুটা লাভও হয়েছে। তিনি নিজেকে পুনরাবৃত্তি না করে নতুন সৃষ্টির জন্য তৈরি করতে পেরেছেন। 1960-এর প্রথম দিকে তিনি একাধিকবার স্পেন সফর করেন এবং উনামুনোর অস্তিত্ববাদ দ্বারা অনুপ্রাণিত হন। তাছাড়া সাত্রির অস্তিত্ববাদ সম্পর্কে তার জ্ঞান ছিল অনেক আগে থেকেই অসামান্য। চাঁদের অমাবস্যার ভূমিকা স্বরূপ মাত্র দুটি বাক্যের একটিতে জানা যায় এই উপন্যাসের বেশিরভাগ ফ্রান্সের আলপস পর্বত অঞ্চলের ফাইনপার অ্যালম গাছ পরিবেষ্টিত ইউরিয়াজ নামক একটি ক্ষুদ্র গ্রামে লিখা। লালসালু থেকে ওয়ালিউল্লাহ যথেষ্ট খ্যাতি অর্জন করার পর তার চাঁদের অমাবস্যা উপযুক্ত পাঠক সমালোচকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় এবং উপন্যাসের প্রকাশোত্তর আলোচনা সমালোচনাগুলোতেও এর মূল সুর সম্পর্কে কোনো কথাই উচ্চারিত হতে দেখা যায় না। রবীন্দ্রনাথের মতন বড় সাহিত্যের একটা গুণ হচ্ছে অপূর্বতা। অরিজিনালিটি সাহিত্যের যখন অক্লান্ত শক্তিমান থাকে তখন সে চিরন্তনকেই নতুন করে প্রকাশ করে, কিন্তু অর্ধশিক্ষিত অনগ্রসর সমাজে অপূর্বতার দোষ বই গুণ নয়। আমাদের সমাজের বেশিরভাগ সমালোচক যারা কোনো বইকেই রসোত্তীর্ণ বলে বহুল প্রচার কামনা করে তাদের দায়িত্ব সম্পূর্ণ করেন, তাদের কাছে চাঁদের অমাবস্যা বিষাদী লাগার কথা। আমাদের সমালোচকরা চান সেই ধরনের গল্প উপন্যাস যা হবে রোজগারের বা হবু রোজগারের পুত্রের কাছে পলি থেকে পাঠানো স্বল্প শিক্ষিত পিতামাতার নিয়মিত চিঠির মতো, সময় বিশেষে না পড়েই বোধগম্য হয় যা স্মরণার্থ। চাঁদের অমাবস্যা সম্পর্কে উদাহরণস্বরূপ শোনা যায় সব মিলিয়ে কাহিনীর যে গতি পরিণতি দেখি তা এক রহস্য উপন্যাসের স্বাদে ঋদ্ধ। ওয়ালিউল্লাহ যদি সত্যিই জানতেন যে তার চাঁদের অমাবস্যা সমালোচকের রসনায় ডিটেকটিভ উপন্যাসের স্বাদ পৌঁছে দেবে, তাহলে এর পাণ্ডুলিপি প্যারিস থেকে সযত্নে পার্সেল করে প্রকাশকের কাছে না পাঠিয়ে হয়তো পুড়িয়ে ফেলতেন। বাংলা ভাষার আর কোনো উপন্যাসের সঙ্গে এই ঘটনা ও ঘটনা সংস্থানের বিষয় ও প্রকরণের মিল খুঁজে না পেয়ে এর প্রতি গুরুত্বারোপ করা থেকে বিরত থাকেন সমালোচকরা। তাই দেখা যায় রাতারাতি নয়, ধীরে ধীরে উপযুক্ত পাঠকের কাছে পৌঁছেছে এই উপন্যাসটি একটু দেরিতে। চাঁদের অমাবস্যার শুরু থেকে দীর্ঘ উর্দিতি দেওয়া হচ্ছে। শীতের উজ্জ্বল জ্যোৎস্নারাত, তখনও কুয়াশা নামে নাই, বাস ছাড়ে, তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ উলঙ্গ মৃতদেহ দেখতে পায়। অবশ্য কথাটা বুঝতে তার একটু দেরি লেগেছে, কারণ তা ঝট করে বোঝা সহজ নয়। পায়ের উপর থেকে ঝলক চাঁদের আলো, শুয়েও শুয়ে নাই, তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাজতে শুরু করেন। যুবতী নারীর হাত পা নড়ে না, চোখটা ঘোলা মনে হয়, কিন্তু সত্যি হাত পা নড়ে না। তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে। অবশ্য বাঁশির আওয়াজ সে শোনে নেই, কিন্তু কখন সে মৃতদেহটি প্রথম দেখে? 1 ঘন্টা 2 ঘন্টা আগে হয়তো ইতিমধ্যে এক প্রহর কেটে গেছে, কিন্তু যুবক শিক্ষক সে কথা বলতে পারবে না। মনে আছে যে বাস ছাড় থেকে বেরিয়ে এসেছিল। চতুর্দিকে ঝলমলে জ্যোৎস্নালোক, চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তখন সে দৌড়াতে শুরু করে নাই। বাস ছাড়ের সামনেই পূর্ণ জ্যোৎস্নালোকে সে তাকে দেখতে পায়।
ধীর পদে হেঁটেই যেন সে তার সামনের দিকে গিয়ে দাঁড়াল। নিরাকার বর্ণহীন মানুষ, হয়তো তার দিকে কয়েক মুহূর্ত সে তাকিয়েছিল, তারপর সে দৌড়াতে শুরু করে। তখন থেকে সে উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করছে, হয়তো এক প্রহর হলো ছোটাছুটি করছে। চোরকির মতো লেজে কেরোসিনের তিন বেঁধে দিলে কুকুর যেমন ঘোরে তেমনি। কেন তার সে বলতে পারবে না, কেবল একটা দুর্বুদ্ধ নির্দয় তাড়না বোধ করে বলে, দিশেহারা হয়ে অভিশ্রান্তভাবে মাঠে ঘাটে ছুটে ছুটি করে। অফুরন্ত জ্যোৎস্নালোকে কোথাও গা ঢাকা দেবেন স্থান পায় না। আবার ছায়াচ্ছন্ন স্থানে নিরাপদও বোধ করেন না। গভীর রাতে এমন দিগ্নিদিক জ্ঞান শূন্য হয়ে পাশ্চাদিত অসহায় পশুর মতো সে জীবনে কখনো ছোটাছুটি করে নাই। অবশ্য গ্রামবাসী অনভিজ্ঞ যুবক শিক্ষক বাঁশঝাড়ের মধ্যে যুবতী নারীর মৃতদেহ কখনো দেখে নাই। তারপর একটি অদ্ভুত কারণেই সে হঠাৎ থেমে একটা আইল্যান্ডের পাশে উবো হয়ে বসে নিঃশব্দ রাতে সশব্দে হাঁপাতে থাকে। উপরে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু সামনে নদী থেকে কুয়াশা উঠে আসছে, কুয়াশা না আর কিছু। হয়তো সে ঠিক বোঝে না, হয়তো একদল সাদা বকরি দেখে যার দাঁত শিং চোখ কিছুই নাই, হয়তো মনে হয় রাত্রি গা মুড়ামুড়ি দিয়ে বসে আছে। চোখ ধাঁধানো অন্তহীন জ্যোৎস্নালোকে জীবনের আভাস দেখা দিয়েছে। হঠাৎ আশ্রয় লাভের আশায় তার চোখ জল জল করতে শুরু করেছে। অবশেষে মাঠ ঘাট কুয়াশায় ঢেকে যায়। উপরে চাঁদের গোলাকার অস্তিত্বের অবসান ঘটে। কুয়াশায় আবৃত হয়ে যুবক শিক্ষক গুটি মেরে বসে থাকে। হাঁপানি তখন কিছু কমেছে, সঙ্গে সঙ্গে দুরন্ত ভয়টা যেন পড়েছে কিছু। সেখানে বসে যেখানে বসেছিল সেখানে বসেই কেবল লুঙ্গি তুলে সরল চিত্তে লাঙ্গল দেওয়া মাঠে সে প্রস্রাব করে। মনে হয় মাথাটা যেন সাফ হয়ে আসছে, বুক থেকে ভারী কিছু নামতে শুরু করেছে। দেখে সহসা মুক্তির ভাব এসে সে থরথরিয়ে কেঁপে ওঠে। মনে হয় সে কাঁদবে, কিন্তু সে কাঁদে না। চারধারে গভীর নীরবতা। সে নিশ্চল হয়ে মাথা গুঁজে বসে যেন কারো অপেক্ষা করে। শতগতি হয়েও কুয়াশা সদা চঞ্চল, নড়েচড়ে ঘন হয়, হালকাও হয়। সুতরাং এক সময়ও হঠাৎ চমকে উঠে উপরের দিকে তাকালে যুবক শিক্ষকের শীর্ণ মুখে এক ঝলক রূপালী আলো পড়ে। স্বচ্ছ পরিষ্কার আকাশে কুয়াশামুক্ত চাঁদ আবার ঝলমল করে। স্নিগ্ধ প্রশান্ত চাঁদের মুখ দেখে অকারণেই সভয়ে উঠে দাঁড়িয়ে সে আবার ছুটতে শুরু করে। উপরে চাঁদ হেলে দুলে হয়তো আসেও, নির্দয় চাঁদের চোখ মস্ত। যুবক শিক্ষক প্রাণ ভয়ে ছোটে, যত ছোটে ততই তার ভয় বাড়ে। সামনে কিছু নাই, তবু দেখে লোকটি দাঁড়িয়ে, দূরে কোথাও একটা কুকুর ডাকতে শুরু করে। তার মনে হয় একটি হিংস্র কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ল বলে। তারপর সে দেখে বাঁশঝাড়ে সে মৃতদেহটি তার পথ বন্ধ করে লাঙ্গল দেওয়া মাটিতে বাঁকা হয়ে শুয়ে আছে। অর্ধ উলঙ্গ দেহে প্রাণ নাই, তবু একেবারে নিশ্চল নয়। কোথায় যাবে যুবক শিক্ষক? তার হিম শীতল শরীর নিশ্চয়ই। শীর্ণ মুখে চোখ বিস্ফারিত হয়ে ওঠে। আবার যখন সে দৌড়াতে শুরু করে তখন কিছু দূরে গিয়ে মাটির দলায় হুমড়ি খেয়ে পড়ে। মুখ থেকে একটা ক্ষুদ্র কিন্তু তীক্ষ্ণ আর্তনাদ বের হয়ে আসে। তারপর মাটিতে মুখ গুজে সে নিস্তেজভাবে পড়ে থাকে। তার পিঠ শিরশির করে ওঠে, পিঠে সাপ চড়েছে যেন। বুকে হাতুড়ি পেটা শুরু করে,
অবাধে ঘাম ছোটে। সে বুঝতে পারে লোকটি দাঁড়িয়ে তার পিঠেরই উপর, মুখ না তুলেই দেখতে পায় তাকে। বিশালাকায় দেহ, তার ছায়াও বিশালাকার। যুবক শিক্ষক এবার নিতান্তই নিঃসহায় বোধ করতে শুরু করে। জীবনের শেষ মুহূর্তে দেহ গলে যায়, সর্বশক্তির অবসান ঘটে, কিন্তু কিছু করবার নেই বলে সে অপেক্ষা করে। সময় কাটে, আরও সময় কাটে, কিন্তু কিছুই ঘটে না। অবশেষে এক সময়ে পিঠ থেকে সাপ নামে, বিশালাকার ছায়াও সরে যায় এবং যুবক শিক্ষকের নামে মাটির গন্ধ লাগে। মাথা তুলে সে ধীরে ধীরে এধার ওধার তাকায়, বাঁদিকে ডান দিকে কুয়াশা নাই, জ্যোৎস্না উদ্ভাসিত দবদবে মাঠে কেউ নাই। দূরে একটা কুকুরের বেদনার্থ কণ্ঠে আর্তনাদ করে, তাছাড়া চারধার নিঃশব্দ। এক চোখ চাঁদ সহস্র চোখে জনশূন্য পথ প্রান্তর পর্যবেক্ষণ করে, চাঁদ নয় যেন সূর্য। হাঁটুতে ভর করে যুবক শিক্ষক উঠে বসে, মুখ বিষাদাচ্ছন্ন, আলয়ন দিয়ে মুখের ঘাম মোছে, চোখের উদ্ভ্রান্তি কাটে, কেবল থেকে থেকে নিজের ঠোঁটটা থরথর করে কাঁপে। অনেকক্ষণ সে বসে থাকে নত মুখে, আবার যখন সে মুখ তোলে তখন কুয়াশার পুনরাগমন হয়েছে। সে কুয়াশা ভেদ করে কেমন অহেতু, উদ্দেশ্যহীনভাবে সে তাকাবার চেষ্টা করে। চোখে এখন নিস্তেজ ভাব, মনের ভয়টা যেন দূর হয়েছে। তারপর আবার সে তাকে দেখতে পায়, একটু দূরে বটগাছ আবছা আবছা চোখে পড়ে, শিকড়ে শিকড়ে দৃঢ় বন্ধ গাছটি অস্পষ্ট আলোয় ভাসে, যেন পানিতে আমজ্জ হয়ে আছে গাছটি। যুবক শিক্ষক বার কয়েক মাথা নাড়ে, বটগাছের পাশে ছায়ার মতন সে দাঁড়িয়ে, জট নয় শাখা নয় সেই দাঁড়িয়ে। এখন আবছা দেখালেও সে আর নিরাকার বর্ণহীন মানুষ নয়। আবার কি ভেবে যুবক শিক্ষক মাথা নাড়ে, তার মনে গভীর অবসাদ, কিন্তু তার ভয় নেই। যেন যে মানুষ নিদারুণ ভয়ে বিকৃত মস্তিষ্কের মতন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এতক্ষণ ছোটাছুটি করছিল, সে মানুষ এখন ভয়মুক্ত। বটগাছের পাশের ছায়াটিকে তার আর ভয় নাই। তারপর উঠে দাঁড়িয়ে সে ঘরাভিমুখে হাঁটতে শুরু করে। সবুজ আলোয়নে আবৃত তার শীর্ণ শরীর দীর্ঘ মনে হয়, পদক্ষেপে অসীম দুর্বলতার আভাস দেখা যায়, গেলেও তাকে সংকোচ দ্বিধা নেই। তার অনভিজ্ঞ মনে নিদারুণ আঘাতের ফলে যে প্রচণ্ড বিক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল, তা সে বিক্ষুব্ধতা বিদূরিত হল। কোনো দিকে না তাকিয়ে সে দ্রুত পথ হাঁটতে থাকে। সে আর ভাবে না, ভাবতে চেষ্টা করলেও তার ভাবনা ধরবার কিছু পায় না। বৃহৎ গহ্বরে ধরবার কিছু নেই। ঘরে ফিরে পাথরের মতন প্রাণহীন শরীরের উপর কাঁথা টেনে সে নিসার হয়ে শুয়ে থাকে। গভীর রাতে কোথাও কোনো শব্দ নাই, শব্দ হলেও তা তার কানে পৌঁছায় না। অন্ধকারের মধ্যে তার দৃষ্টি খুলে থাকলেও নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষীণতম শব্দ পাওয়া যায় না। তাছাড়া মনে হয় সে যেন কারো অপেক্ষা করে। এই ভাষায় এ ধরনের বর্ণনার ভেতর দিয়ে শুরু হয়েছে চাঁদের অমাবস্যা, এবং তারপরে এক শ্রেণীর পাঠক এবং সমালোচক একে ভাবতে পছন্দ করতেন একটি ডিটেকটিভ কাহিনী বলে। 180 পৃষ্ঠার এই উপন্যাসটির কাহিনী এরকম। তখন বেশ রাত হয়েছে, শারীরিক প্রয়োজনে ঘুম ভাঙলে যুবক শিক্ষক আলোয়ানটা গায়ে জড়িয়ে দরজাটা খুলে বেরিয়ে এলো। শীতের গভীর রাত, কেউ কোথাও নাই। ঘরের পেছনে জাম গাছ, তারই তলে শারীরিক প্রয়োজন মিটিয়ে সে ঘরে ফিরবে, কিন্তু আলোয়নটা ভালো করে জড়িয়ে সে দাঁড়িয়ে থাকল। তারপর চোখের ঘুমটা কেটে গেছে। এর মধ্যে যুবক শিক্ষক আরেফ আলী যে বাড়িতে জাগির থাকে, সে বাড়ির কর্তা দাদা সাহেবের ছোট ভাই কাদেরকে দ্রুত হাঁটতে দেখে, দরবেশ বলে কথিত কাদেরকে এত রাতে কোথাও যেতে দেখে তার বিস্ময়ের অবধি থাকে না। আরেফ আলী তাকে অনুসরণ
করে, কিন্তু জোছনা এবং কুয়াশার রহস্যময় আলো আধারের মধ্যে এক ফাঁকে সে তাকে হারিয়ে ফেলে। এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে আরিফ আলী যখন বাড়িতে প্রত্যাবর্তন করেছিল, তখন নিকটে এক বাঁশঝাড় থেকে সে মানুষের চাপা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায়। তারপর কৌতূহলবশত সে ওদিকে এগিয়ে যায়, গিয়ে দেখে জন্তু জানোয়ার নয়, সাপখোপ বা মাঠালি ইঁদুর নয়, কোনো পলাতক দুষ্ট ছাত্রও নয়, জোবঝাড়ে বাঁশঝাড়ে একটি যুবতী নারীর মৃতদেহ, অর্ধ উলঙ্গ দেহ, পায়ের কাছে এক ঝলক চাঁদের আলো। তারপর আরেক ঘরে প্রত্যাবর্তন করে, কিন্তু যুবতীর যে লাশ সে দেখে আসে তা তার চেতনায় এক অপরিসীম বোঝার মতন চেপে যায়। অতঃপর সে জানতে পারে যে কাদেরই হত্যাকারী এবং যুবতীটি গ্রামের এক মাঝির ভাজা স্ত্রী। মাঝিটি নৌকা নিয়ে কয়েকদিনের জন্য কোথাও উধাও হলে কাদের তার স্ত্রীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়। সেদিনও তারা বাড়ির পাশের বাঁশঝাড়ে মিলিত হতে যায়। কিছুক্ষণের মধ্যে মানুষের পায়ের শব্দ শুনে মাঝির বউটি চিৎকার দিতে চায়, কিন্তু কাদের তার গলা চেপে ধরে। এইভাবে অল্পক্ষণের মধ্যে মাঝির বউ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কাদের এবং আরেফ ভিন্ন পথে বাড়ি ফিরে আসে। পরদিন সারা দিন যায়। রাতে কাদের যুবক শিক্ষকের ঘরে আসে এবং একটু ইতস্তত করে অবশেষে খনখনে গলায় বলে চলেন যায়। যুবক শিক্ষক সহসা কোনো উত্তর দিতে সক্ষম হয় না। শেষে শুষ্ক কণ্ঠে প্রশ্ন করে, কোথায়? এখনও বাঁশঝাড়ে পড়ে আছে, কেউ খবর পায়নি। তারপর তারা উভয়েই গিয়ে বাঁশঝাড় থেকে লাশটি ধরাধরি করে নিকটবর্তী নদীতে ফেলে আসে। এক হিসেবে এখানে এই ঘটনা শেষ। আবার এখান থেকে এই ঘটনার শুরু। পরদিন স্টিমারের লোকজন নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বস্তুত বাঁশঝাড়ের যুবতীর লাশ দেখার পর থেকে যুবক শিক্ষক এক অনাতিক্রম মানসিক যন্ত্রণার শিকার হয়। তারপর লাশ নদীতে ফেলে দেওয়ার পর সেখান থেকে যখন সেটি উদ্ধার হলো, তখন তার মানসিক অবস্থা আরও জটিলতার সৃষ্টি হয়। সে তখন থেকেই আত্মহননের অবতীর্ণ হয়। যুবক শিক্ষকের মনসমীকরণে এই উপন্যাসের মূল প্রতিপাদ্য। লক্ষণীয় যে চাঁদের অমাবস্যায় কোনো গ্রামের বা জায়গার নাম লিখা করা হয় না, নামও লিখা হয়নি। তাই একদিকে স্থান কাল পাত্র অতিক্রম করে এই কাহিনী হয়ে উঠেছে সর্বস্থানের, সর্বকালের এবং সর্বজনীন। অন্যদিকে এই কাহিনী যে বাংলাদেশের মুসলমান সমাজের, সে ব্যাপারেও কোনো সন্দেহ থাকে না। এই উপন্যাসের দুটি স্রোতধারা সমান্তরালভাবে না হলেও অনেক দূর পর্যন্ত পাশাপাশি প্রবাহিত হয়েছে। একদিকে বিশেষ, অন্যদিকে নির্বিশেষ। বহির্জগতের ব্যাপারে লেখক কিছুটা কার্পণ্য করেছেন বটে, তবে বাঙালি মুসলমান সমাজের শরীরও তিনি ছুঁয়ে গেছেন কোথাও কোথাও, সরাসরি নয়, পরোক্ষ এবং সূক্ষ্মভাবে। লালসালুতে ধর্মীয় কুসংস্কারের যে প্রতিচ্ছবি দেখি, চাঁদের অমাবস্যায় কিছুটা হলেও সে বিষয়টি এসেছে। বড় বাড়ির দাদা সাহেব যেন মসজিদেরই একটু ভিন্ন উন্নত সংস্করণ। দাদা সাহেবকে দেখা যায় আমেরিকায় ইসলাম প্রচারের এক সংবাদ পড়ে, বেসামাল ধরনের আন্দোলন উৎফুল্ল হয়ে পড়েন এবং তার আনন্দের আতিশয্যা সেরাতে এক অজানা মার্কিন নিগ্রোর বদলতে তিনি গ্রামে ফকির মিসকিন জিয়াফত পেল। যুক্তিহীন ধর্মান্ধতাকে এই উপন্যাসেও কটাক্ষ করেছেন লেখক। চাঁদের অমাবস্যা আর একটি ছোট্ট বৈশিষ্ট্য চোখ এড়াবার মতো নয়, তা হলো এতে কোনো নারী চরিত্র নেই, মাঝির নিহত বউটি ছাড়া। সেও এই উপন্যাসে কেউ নয়, তবে তার মৃতদেহটির মৃত্যুর ঘটনাটি কেন্দ্র করেই সেও এই উপন্যাসে কেউ নয় তবে তার মৃত্যুর ঘটনাটি কাহিনীর কেন্দ্রবিন্দু। চাঁদের অমাবস্যার প্রবাহ বহির্মুখী নয়, অন্তর্মুখী। কালো সচরাচর বস্তু ও মানব অস্তিত্বের বাইরেও পড়ে। অস্তিত্বের অন্তরালে যে নিবিড় অন্ধকার, সেখানেই আলোকপাত করতে চেয়েছেন ওয়ালিউল্লাহ।
কারো দেহের ত্বকে একটি পোকা কামড়ালে হয়তো সে তার অনুভূতি প্রকাশ করতে পারে, কিন্তু যদি কারো মনে কোনো কিছু দংশন করে অব্যক্ত সেই ব্যথা হতে পারে শারীরিক যন্ত্রণার চেয়েও গভীর। লেখক নায়কের বৃত্তির নয়, তার প্রবৃত্তির ব্যবচ্ছেদ করেছেন। বাইরের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলীর বিচার এবং বিশেষণ হচ্ছে আন্তর্জগতের চাঁদের অমাবস্যার উপজীব্য চেতনার বিবৃতি, চৈতন্যের বিভিন্ন স্তরের উন্মোচন। আত্মমুক্তির সন্ধানে বেরিয়েছেন যুবক শিক্ষক, সত্যানুসন্ধান এবং সাহিত্যেরই কাজ। নায়কের যে আত্মসমীক্ষণ, যে আত্মবিশেষণের সুরঙ্গ ধরে গভীরে নেমে গেছেন লেখক, তাতে এই উপন্যাসটি হয়ে উঠেছে একটি বুদ্ধিবাদী উপন্যাস। অস্তিত্ববাদ দর্শনে যে পাঠকের মোটের উপর কোনো ধারণা নেই, তার কাছে চাঁদের অমাবস্যা মূল্যবান কোনো উপন্যাস বলে বিবেচিত হবে না। একজনের ভেতর তিনি একখানি রহস্য উপন্যাসের স্বাদ পেতে পারেন, তার বেশি কিছু নয়। অস্তিত্ববাদ শুধু ব্যক্তির বাহ্যিক অস্তিত্ব নিয়ে মাথা ঘামায় তা না, একাধারে ব্যক্তির স্বাধীনতা এবং দায়িত্বেরও দর্শন। অস্তিত্ববাদ যেমন ব্যক্তির সীমাহীন স্বাধীনতা স্বীকার করে, তেমনি তার ঘাড়ে চাপিয়ে দেয় অসামান্য দায়িত্বের বোঝাও। যে মানুষ যত মুক্ত সে তত দায়িত্বশীল। স্বাধীনতা এবং দায়িত্বের ভেতর দিয়ে মানব অস্তিত্ব অর্থবহ এবং পূর্ণ হয়ে ওঠে। দায়িত্বহীনতা তাকে করে অর্থহীন এবং অপূর্ণ। যুবক শিক্ষক বাস ছেড়ে যুবতীর মৃতদেহ দেখার পর থেকেই সে যেন হত্যাকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। হত্যাকাণ্ডটি যেমন তার মনোভূমিতে আলোড়ন সৃষ্টি করে, তেমনি তার কর্তব্য ও দায়িত্ব পালনে অগ্রসর হয়। অপরাধী কাদের যখন ব্যাপারটা কাপুরুষিত সমাধান করতে চায়, কিন্তু যুবক শিক্ষকের মন নিশ্চুপে থাকার চেষ্টা পর্যন্ত করে না, তবে কি করে সে পুলিশকে খবর দেয়। সে বড় বাড়ির আশ্রিত মানুষ এবং কাদের বড় বাড়িরই লোক, তার পক্ষে কথাটা প্রকাশ করা কি সহজ। তা সত্ত্বেও আজ সকালে ঘটনাটির নির্মম সত্য জানার পর যুবক শিক্ষকের মনে হয়েছিল সে কোনো কথা জানার প্রয়োজন নাই, আর কোনো কথাই জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখতে না দেখতেই নতুন অনেক প্রশ্ন তার মনে এসে উপস্থিত হয়েছে। কাদেরের গুরুতর অপরাধের কথা প্রকাশ করা তার কর্তব্য, কিন্তু কর্তব্যটির সঙ্গে একটি গভীর দায়িত্ব জড়িত মনে হয়। এর মধ্যে বাড়ি ফেরার পর যুবক শিক্ষকের তৃপ্ত মনে হঠাৎ অপ্রীতিকর একটি সন্দেহের ছায়া উপস্থিত হয়। যুবতী নারীর হত্যাকারীকে সে নিজেই নয়? সে যদি কাদেরকে অনুসরণ না করতো অপ্রত্যাশিতভাবে এবং অকারণে বাসঝাড়ের সামনে উপস্থিত না হতো, তবে দুর্ঘটনাটি ঘটত না। হত্যাকাণ্ডের কথাটি প্রকাশ করলে দরিদ্র স্কুল শিক্ষকের চাকরি যাবে আর বড় বাড়ির থেকে হবে আশ্রয়চ্যুত। যদি হয়, তবু কথাটা প্রকাশ না করে তার উপায় নাই, উপায় থাকলে সে বলতো না। বাসঝাড়ে একটি নারী অর্থহীনভাবে জীবন দিয়েছে। তার বিশ্বাস মানুষের জীবন এত মূল্যহীন নয় না, সত্যি তার উপায় নাই। তাই বড় বাড়ির মানুষ কাদেরের অস্তিত্বের কোনো মূল্যই নাই যেন। যুবক শিক্ষক তার মনে যে অত্যন্ত গুরুতর একটি কর্তব্যবোধের ভার বোধ করে, তার তলে কাদের নিশ্চিহ্ন হয়ে গেছে। থানায় খবর দেওয়ার আগেই যুবক শিক্ষক স্থির হয়ে যে ঘটনাটি দাদা সাহেবকে জানানোর দরকার, এবং জানানোর পরে তার নিজের কি পরিণতি হতে পারে তাও সে অনুমান করে। তবু সে দাদা সাহেবকে জানাতে যায়। তার সে অস্পষ্ট গলায় বলে, কাদের মিয়া একটি মেয়ে মানুষকে খুন করেছে। বহুক্ষণ পর যেন নীরবতা ভঙ্গ করে দাদা সাহেব আস্তে বললেন, বুঝলাম না। যুবক শিক্ষক তখন দৃষ্টিহীনভাবে চক্কাটা মেঝের দিকে তাকিয়ে নিস্পর্ধভাবে বসে। পূর্ববর্ষত কণ্ঠে সে কথাটি আবার বলে, তারপর কতক্ষণের জন্য নীরবতা অবিচ্ছিন্ন থাকে। পরিষ্কার করে বলেন, দাদা সাহেব কথা ভালো বুঝবার ক্ষমতা না থাকলেও সে বোঝে, তিনি হয়তো ঘটনাটির বৃত্তান্ত জানতে চাইছেন।
অনুচ্ছ প্রাণহীন কণ্ঠে সে বাসছাড়ের ঘটনাটি বৃত্তান্ত দিতে শুরু করে। কিন্তু শীঘ্রই তার মনে হয় তার শ্রোতা যেন নেই, তার কথা এলোমেলো হয়ে ওঠে। এক বাক্য যা বলেছে তার ব্যাখ্যা সম্প্রচার হয়তো তার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় বোধ হয়। বস্তুত দাদা সাহেব আর কোনো কথাই বলার প্রয়োজন সে বোধ করে না। হঠাৎ লম্বা চড়া সমস্ত মানুষটি সম্ভ্রান্ত মানুষটি যেন নিশ্চিহ্ন হয়ে গেল। তাছাড়া কোনো কথা জানার কৌতূহল যেন শেষ হয়ে গেল। একটু পরে বিদৃশ্যভাবে উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে যুবক শিক্ষক বলে, আপনার কাছে বিদায় নিতে এসেছি। তারপরে সোজা থানায় গিয়ে আদ্যপান্ত ঘটনাটি সে পুলিশকে জানায়। এখানেই উপন্যাসের শেষ হয়েছে। উপন্যাসটির উপরিভাগের কাহিনী যৎসামান্যই গতানুগতিক পন্থায় এ কাহিনীতে বড় জোর 5-10 পৃষ্ঠার একটি ছোট গল্প রচিত হতে পারে, কিন্তু বাইরের ঘটনাবলীর বিচার এবং বিশ্লেষণ হচ্ছে আন্তজগতের, তাই অনিবার্যভাবে ছড়িয়ে পড়েছে উপন্যাস, কারণ অন্তর্জগতের পরিধির শেষ নেই। লেখক এখানে যুবক শিক্ষকের চেতনা যে বিস্তৃত বিবৃতি দিয়েছেন, তার চেতনার নানা স্তরের অবস্থানকে যে দক্ষতায় উন্মোচন করেছেন, তা মনঃসমীক্ষণমূলক উপন্যাসের জন্য অপরিহার্য। ঘটনার স্বল্পকালীন এবং সংক্ষিপ্ততা এবং উপন্যাসের প্রকরণের দিক থেকে বিচার করলে চাঁদের অমাবস্যার সঙ্গে মিল রয়েছে হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিয়ার। সেটিরও ঘটনা ঘটে মাত্র একটি রাত্রির দিন রাত্রিতেই, কিন্তু তাতেই মানব অস্তিত্ব এবং স্বভাবে শাশ্বত সুর এবং প্রবণতা ধ্বনিত হয়েছে। নিঃসঙ্গ সমুদ্রে বুড়ো জেলে সান্তিয়ানোকে একা একা সমুদ্রের সঙ্গে, মাছের সঙ্গে, সমুদ্র পাখির সঙ্গে এবং নিজের সঙ্গে কথা বলে। গোটা উপন্যাসটি হল বুড়োর চেতনার উন্মোচন। সংগ্রামশীল সান্তিয়াগোকে পেরোতে হয়েছে এক বিস্তীর্ণ সমুদ্রের অফুরন্ত জলরাশি আর আরেফালির সামনে কঠিন মাটির এক সমস্যা স্কুল সমুদ্র। কয়েকদিন তো যথেষ্ট, মাত্র 24 ঘন্টার ঘটনা এবং মনোঘটনা বিধৌত উপন্যাস জেমস জয়েসের 7-শতাধিক পৃষ্ঠার ইউলিসিস। ডাবলিনের 2 সাংবাদিক স্টেফান দেদালাস এবং লিওপোল্ড বুম এর মাত্র একটি দিনের 1908-এর 16 জুন তারিখের অভিজ্ঞ এবং চৈতন্য প্রবাহ এই মহান উপন্যাসের উপজীব্য। বুম হল ইউলিসিস এবং দেলাসাস টেলিকামাস। এ ধরনের প্রাকরিন নিরীক্ষা চাঁদের অমাবস্যার আগে আর কোনো বাংলা উপন্যাসে প্রায় অনুপস্থিত, সে হিসাবে এর স্থান ঐতিহাসিক অনেকগুলোর মধ্যে একটি অনন্য সাধারণ। কাফকার দ্য ট্রায়াল এর নায়ক জোসেফ কে একজন ব্যাংকের কেরানী, সে একদিন গ্রেফতার হলো, কিন্তু কি অপরাধ তা সে নিজেই জানে না, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো যথাযথ অভিযোগ নেই, তবুও সে অভিযুক্ত। কিন্তু গ্রেপ্তার করেও তাকে কারারুদ্ধ করা হলো না, ইচ্ছা মতো চলাফেরার স্বাধীনতাটুকু তাকে দেওয়া হলো। জোসেফকে আরও জানানো হয়েছে সে তাকে আদালতের বিচার করা হবে এবং সে বিচারের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা চলবে না। তারা তার বিচার করবে, কিভাবে বিচার করা হবে তা সে কিছুই জানাল না। সে তার অজানা অভিযোগ অস্বীকার করল, তবে ধীরে ধীরে সে নিঃসঙ্গ হয়ে পড়ল, অনিশ্চিত হয়ে পড়ল তার জীবন। অবশেষে বিচারের রায় শোনার আগে সে বিচারালয়ের 2 কর্মীর হাতে নিহত হয়। বিচারালয়ের 1 সদস্য যিনি পাদ্রীও বটে তার সঙ্গে জোসেফের কথাবার্তা হচ্ছে এইভাবে। পাদ্রি বললেন, তুমি একজন অপরাধী। কে বলল? হ্যাঁ, আমাকে তাই তো বলা হয়েছে। পাদ্রি বললেন, তাহলে তুমি সেই লোকে যাকে আমি খুঁজছি? তুমি সেই লোক যাকে আমি খুঁজছি? আমি জেলখানার যাজক। হয়তোবা। কে বলল? যাজক বললেন,
আমি তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে এখানে তলব করেছি, আমি তা জানতাম না। বলল কে? যাজক বললেন, তুমি কি জানো তোমার মামলা খারাপের দিকে যাচ্ছে? আমার নিজের তেমনটি ধারণা। কের উত্তর? এইভাবে ধর্মীয় আদালতে তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়, কিন্তু জোসেফকের অপরাধ অজ্ঞাতই থাকে। কাফকার এই উপন্যাসটির নানা প্রকার অন্তর্নিহিত অর্থ পরিষ্কার হয়ে যায়। স্বৈরাচারী সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় আদালতে ব্যক্তি পরিণত ব্যক্তি প্রতিনিয়ত অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে অজ্ঞাত ও অনির্দিষ্ট অভিযোগে চূড়ান্ত শাস্তি ভোগ করে। জোসেফকের মতোই ব্যক্তি অসহায়। সংখ্যাহীন জাগতিক আদালত ছাড়াও ব্যক্তি মানুষের মধ্যে রয়েছে দৈব আদালত, সেখান থেকেও সে শুধু শাস্তিই পায়। নিজের পক্ষ সমর্থন করার অধিকার ও উপায় নেই তার। জোসেফকে আদালতে বিচারের মোকাবেলা করতে চায় আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে এবং আত্মজ্ঞান অর্জনের উপলক্ষে, কিন্তু তার উদ্দেশ্য ব্যর্থ হয়। হয়তো তেমনিভাবেই ব্যর্থ হয় যুবক শিক্ষকের আরেফ আলী, কারণ সে ঘটনার আদ্যোপান্ত উপলব্ধি করে এই সিদ্ধান্তে আসে যে কথাটা কর্তৃপক্ষকে বলার দায়িত্ব তারই। ঘটনাটি থানায় জানানোর পর পুলিশের সঙ্গে তার যৎসামান্য কথাবার্তা হয় তাই রকম। পুলিশকর্মীর মুখমণ্ডলে ক্রোধভাব, কঠিনতা এবং ভ্রুকুটি ফিরতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে ধর্মকে বলে, চালাকি করতে চেয়েছেন না, চালাকিতে কাজ হয় না। যুবক শিক্ষক তার ভৎসনা শুনে কিন্তু কিছুই বলে না। পুলিশ কর্মচারী চোখে ছোট করে তীক্ষ্ণভাবে যুবক শিক্ষককে কয়েক মুহূর্ত পরীক্ষা করে দেখে। ঠোঁট নিচের ঠোঁটটা অভ্যাস মতো ঝুলেই থাকে। তারপর হঠাৎ টেবিল থেকে হাত পিটিয়ে বাঘাড়ালায় আবার সে আগের কথাটাই ঘুরে ফিরে বলে, ভেবেছিলেন চালাকি করে পার পেয়ে যাবেন? এবারও যুবক শিক্ষক জবাব দেয়, তার নীরবতা পুলিশকর্মীর পছন্দ হয় না। টেবিল দু হাতে চেপে সামনে ঝুঁকে থুতু ছিটিয়ে আবার সে বলে, কি অপরাধ স্বীকার করতে রাজি আছেন? এবার একটা উত্তর না দিয়ে উপায় নেই। যুবক শিক্ষক তার বক্তব্যটি আবার বলে ক্ষুদ্র নিস্তেজ কণ্ঠে, সেদিন সে সত্য কথাই বলেছিল। পুলিশ কর্মচারী কয়েক মুহূর্তের জন্য বাকশূন্য হয়ে পড়েন। যেন বাক শক্তি ফিরে এলে সে এবার গভীর বিরক্তির সঙ্গে বলেন, তদারক হবে, কিন্তু আপনার তাতে লোকসান ছাড়া লাভ নাই। আগে সত্য প্রণোদিত হয়ে যে যুবক শিক্ষক পুলিশকে সব জানিয়েছে, তাকেই জেরায় জেরায় জর্জরিত করে তারা। নিজেকে কিছুটা সংযত করে পুলিশ কর্মী আবার বলে, হয় অপরাধ স্বীকার করুন, না হয় আজগুবি কথাটা ছাড়েন। সাব ইন্সপেক্টর এবার তার উপরিতন কর্মচারীকে সমর্থন করে বলে, নিজের মন্দ না চাইলে আজগুবি কথাটা ছাড়াই ভালো হবে। তাদের কথা যুবক শিক্ষকের কানে আর পৌঁছায় না, তার মন অন্যত্র। পুলিশের এ জাতীয় বৈরি কথাবার্তায় আরেফের মনে কোনোই পরিবর্তন হয় না, সে তার কর্তব্যবোধে অবিচল। যুবক শিক্ষকের মনে ভয় বা ঘৃণা বা দুঃখ কোনোভাবেই জাগে না, তবে যে কোনো দৃশ্যটি স্মরণ করার চেষ্টা করছে। আজ যে স্থানে সে এসে পৌঁছেছে তারই অর্থ কি সে পরিত্যক্ত প্রাণহীন দেহটির মধ্যে সে সন্ধান করেছে? কাদের তার জন্য যে ভাবাবেগ বোধ করে নাই, সে ভাবাবেগ কি সে নিজের মধ্যে সৃষ্টি করতে চাইছে? সে জানে না কেন এই দৃশ্যটি স্মরণ করার চেষ্টা করছে। হয়তো সে দেহটিরই প্রাণ নেই বলে অর্থহীন নয়। বাসছাড়ে যুবতী নারীর জীবন শেষ হলেও যে দৃশ্য স্মরণ করে যুবক শিক্ষক মনে কোনোভাবেই আভাস না দেখেও গেল। দেখা গেলেও সেখানেই যুবতী নারীর কথা শেষ হয় নাই, কারণ তার জন্য কখনো কি শাস্তি পাওয়া বাকি নেই? কিন্তু কে শাস্তি পাবে? পুলিশ কর্মচারীর সামনে বসে যুবক শিক্ষক হয়তো এই ধারণা হয় যে কে শাস্তি পাবে সেটি তার প্রধান কথা নয়। শাস্তিটার অর্থ যখন মৃত যুবতী নারীর কাছে সে পৌঁছাবে না, তখন কে শাস্তি পাবে তাতে তার কি এসে যাবে, শাস্তিটা তার জন্য নয়। যুবক শিক্ষক যদি ভুল করে
শাস্তিটা নিজের উপরেই টেনে আনে। যুবতিনারের মৃত্যুর জন্য সেই যদি অবশেষে শাস্তি পায়, তবে শাস্তিটা আসলে যার উদ্দেশ্য সেখানে তা পৌঁছাবে। সে কথায় সে কি একবার সান্ত্বনা পেতে চায় না? এ পর্যায়ে উপন্যাস শেষ হয়েছে। দ্য ট্রায়ালের অন্তিমে দেখি নায়ককে কে আদালতে একজন গলা টিপে ধরে। অপর ব্যক্তি উপর্যুক্ত পরে দুইবার ছুরি চালিয়ে দেয় তার হৃৎপিণ্ডে, কিন্তু যুবক শিক্ষক শাস্তি বা মুক্তি কিছুই আমরা প্রত্যক্ষ করতে পারি না। উপন্যাস যেখানে শেষ হয়েছে সেখান থেকেই পূর্ণযাত্রা শুরু করতে হয় পাঠককে। নানা প্রকার ধূসর দার্শনিকতা এবং ইশারাপাতের আভাস চাঁদের অমাবস্যায় যত্রতত্র। স্বীয় কর্মের দায়িত্বে ব্যক্তি গ্রহণ করতে হবে, শুরুতেই রয়েছে চৌমাথার উল্লেখ। যুবক শিক্ষক হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে পৌঁছালো, কিন্তু কোন দিকে যাবে, চারটে পথের কোনটা ধরবে? অস্তিত্ববাদীরা বলেন ব্যক্তিকে নির্বাচন করতে হয় তার রাস্তা, এবং সেই রাস্তায় চলার দায়িত্ব তার নিজেরই। তাই অনির্দিষ্টভাবে চারটি পথের একটি পছন্দ করে সে আবার হাঁটতে শুরু করে। অবশ্য সোজা পথ ধরলে অদৃশ্য অসাধারণ দৃশ্যটি তাকে দেখতে হতো না। তাই আত্মবিশ্লেষণ করতে গিয়ে যুবক শিক্ষক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাড়ি ফেরার পথে শিক্ষকের তৃপ্ত মনে হঠাৎ অপ্রীতিকর একটি সন্দেহের ছায়া উপস্থিত হয়। যুবতী নারীর হত্যাকারী কে? সে নিজেই নয় কি? সে যদি কাদেরকে অনুসরণ না করত, অপ্রত্যাশিতভাবে এবং অকারণে বাস ছাড়ের সামনে উপস্থিত না হতো, তবে দুর্ঘটনা ঘটত না। হত্যাকাণ্ডটি কেন ঘটে সে সম্পর্কে যুবক শিক্ষক আত্মসমীক্ষণের রায়, অর্থাৎ অপরাধ বোধ থেকে তার চেতনার অনুচ্চারিত বিবৃতি এরকম: বাস ছাড়ের বাইরে মানুষের আওয়াজ শুনতে পেলে কাদের ভেবেছিল হয়তো যুবতী নারীর স্বামী তার স্ত্রীর সন্ধানে এসেছে। এবার যুবতী নারী চিৎকার করে উঠলে সে নিদারুণ ভয়ে দিশেহারা হয়েই যুবতী নারীকে চুপ করাবার জন্যই তার গলা টিপে ধরে। প্রাণের জন্য যুবতী নারী যতই ধস্তাধস্তি করে, ততই দিশেহারা কাদের তার হস্তবন্ধন শক্ত করে। শীঘ্র যুবতী নারীর জীবন বাসনা ঘটে, জীবনাবসন ঘটে। কাদেরের মতে সে নিদারুণ ভীতির কারণ তার পরিবারের নামযশ। সে পরিবারের মানুষ চরম ব্যভিচারে লিপ্ত তা প্রকাশ পেলে যে ভয়ানক পরিণাম হবে, সে পরিণামের কথা স্মরণ করা হওয়াতেই তার সমস্ত জ্ঞান বুদ্ধি হঠাৎ লোপ পেয়ে যায়। যখন সে বুঝতে পারে যুবতী নারীর দেহে প্রাণ নেই, তখন সে বাস ছাড়ের পেছন দিয়ে পালিয়ে যায়। ওয়ালিউল্লাহর এই নায়কের প্রধান প্রবণতা অনুসন্ধানের দিকে। সে নিজের চৈতন্যে স্তরের পর স্তর উন্মোচন করে চলে এবং পুঙ্খানুপুঙ্খরূপে আত্মতদন্তে নিয়োজিত হয়। যে মানুষ হিসেবে দায়িত্বশীল, পশু হিসেবে আত্মমুক্তির পথ খুঁজতে চেষ্টা করে। সে পথ সহজ নয়, সে জানে, তবু একটি হত্যাকাণ্ডের শুধু সাক্ষী হিসেবেই সে নিজেকে সমগ্র ঘটনাটির সঙ্গে যুক্ত করে ফেলে। কর্তব্যটির পালন করা কষ্টসাধ্য হবে তা সে সম্পূর্ণভাবে উপলব্ধি করে। এমনভাবে মানব উপলব্ধির এক উদাহরণ স্থাপন করেছেন ওয়ালিউল্লাহর বাংলা উপন্যাসে। তবে দুঃখের বিষয় যে যাত্রা তার দ্বারা শুরু হয়েছিল তা শুধুই তার নিজের ভেতরেই সীমাবদ্ধ রইল। অন্য কোনো নতুন পথিক পরবর্তীতে এলেন না, যিনি তার নির্মাণে নির্মিত সেই পথকে প্রসারিত ও দীর্ঘায়িত করবেন। লাল সালুর পর থেকেই ওয়ালিউল্লাহ সমাজকে বিস্মৃত করেছেন, অথবা সমাজের প্রতি প্রকাশ করেছেন তার উদাসীনতা। এমন একটি কথাও আলোচনা প্রসঙ্গে ধ্বনিত হয়েছে যত্রতত্র, কিন্তু কথাটি অনেকখানি সত্য নয়। এমনকি যে চাঁদের অমাবস্যায়ও ওয়ালিউল্লাহর মুখ্যত আরেফ আলী নামে এক যুবক স্কুল শিক্ষক মনের ঘরের কপাট খুলে আলো জ্বালাবার চেষ্টা করেছেন, সেখানেও রয়েছে কাহিনীর একটি পটভূমি সমাজ, যে সমাজের উপর তিনি হঠাৎ হঠাৎ আলো
প্রক্ষেপ করেছেন। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে শুধু নির্জন ব্যক্তিসত্তাই জ্বলে উঠেছে নির্জন আকাশের রংধনুর বৈচিত্র্য নিয়ে, কিন্তু এই উপন্যাসে ব্যক্তি ও সমাজ উপস্থিত। আরেফ আলী কাদের, দাদা সাহেব, স্কুল শিক্ষকগণ, পুলিশ প্রভৃতি যে গুটিকয় চরিত্র এই উপন্যাসে উপস্থিত, তারা কেউই সমাজ বিচ্ছিন্ন জীব নয়। তারা এক সমাজ বিশেষের সদস্য, যে সমাজ বাঙালি মুসলমান সমাজ, শুদ্ধ ও অনগ্রসর। দরিদ্র বেষ্টিত এক পরিবারের পুত্র যুবক শিক্ষক আরেফ আলী তা অতি অল্প কথায় আমাদের জানিয়েছেন। লেখক হাতে যে সামান্য টাকা আসে মাইনে বাবদ তা প্রায় না ছুঁয়ে বৃদ্ধা মায়ের হাতে দিয়ে আসে। মাকে টাকা দেওয়ার সময় প্রতিবার তার অন্তরে কি একটা ভাব উদ্বেলিত হয়ে ওঠে, চোখে প্রায় পানি আসে, কিন্তু সে আবেগ অপ্রীতিকর ঠেকে না। অন্তর শান্ত হলেও একটা সুখবোধ আছে। এই সুখবোধের কারণ আরেফের অতীতের পরিচয় থেকেই পাওয়া যায়। দক্ষিণে 3 মাইল দূরে তার নিজের গ্রাম, দরিদ্র সংসার, হাতের তালুর মতন এক টুকরো জমিতে জীবন ধারণ চলে না, টেনে হিঁচড়ে আয়ে পাস করে। সে দেশে ফিরে আসে, পড়তে পারলে আরো পাস করত, কিন্তু কলেজের ফি, বই খাতা কেনার পয়সা আর জোগাড় হয় না। তাছাড়া জেলা শহরে ঘুপসি আস্তানা থাকলেও খরচ হয়। এক রত্তি শাকসবজির জমিটাও বিক্রি করে উচ্চশিক্ষার পশ্চাতে ছোটার অর্থ হয় না। বাংলাদেশের পাড়াগায়ে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সব মানুষই যেন একই পথের পরিচয়। এই একই পথে পরিচয় দরিদ্র যুবক শিক্ষক কোপন নদীর ধারে ক্ষুদ্র চাঁদপাড়া গ্রামে তার জন্ম। কষ্টে সৃষ্টে নিকটে জেলা শহরে গিয়ে আয়ে পাস করেছে। সুপরিচিত নদীর খাল বিল ডোবা মাঠ ঘাট, সুদূর প্রসারী ধান ফসলের ক্ষেতের বাইরে কখনোই যায় নাই। এইভাবেই আরেফ আলী যে বাড়িতে আশ্রিত থাকে থেকে স্কুল মাস্টারি করে, সে বাড়ির লোকের চরিত্র দু একটানে আঁকা হয়েছে। যে বাড়ির মুরব্বী ধর্মপরায়ণ দাদা সাহেব মানুষটি কেমন তাও তার অজ্ঞাত থাকে না। নিজের অকর্মণ্য লম্পট এবং বর্ণচোরা ভাইকে অন্যের কাছে তিনিও অন্য পোশাকে উপস্থিত করেন। বস্তুত দাদা সাহেব ও তার ভাই কাদের এমন এক শ্রেণীর সদস্য শ্রেণী হিসাবে যা বর্ণচোরা অর্থাৎ অসাধু। দাদা সাহেব ভাষণ অনুযায়ী কাদেরের চরিত্র, কাদেরের দরবেশালী ভাবের ইতিহাস একদিন কিছুটা সঙ্গপনে দাদা সাহেব ছেলেদের বলছিলেন। তখন সে অবিবাহিত। একদিন মধ্যরাতে সে জেগে শুয়েছিল, হঠাৎ বাড়ির দৌড়ির কাছে কে যেন তাকে ডাকলো, অপরিচিত কণ্ঠস্বর, তবু কোনো বন্ধু যেন ডাকলো তাকে। ধর্মড়িয়ে উঠে দরজায় খিল খুলে সে বেরিয়ে গেল, কাউকে দেখতে পেল না। কিন্তু তাতে নিরুৎসাহ হলো না, বিস্মিতও হলো না, ভীতও হলো না। তারপর সে হাঁটতে লাগলো। সে রাতে বুজুর্গের সঙ্গে তার প্রথমবার সাক্ষাৎ। পরদিন সকালে যখন সে ঘরে ফেরে তখন তার মুখ ফ্যাকাশে, রক্তহীন চোখ, কিন্তু চোখে অতুঞ্জল দীপ্তি, অলৌকিক তৃপ্তি, সন্তোষ ভাব। সেই থেকে বুজুর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরকীয় প্রেমের অভিসারে বেরুনো এবং বাস ছাড়ে পরস্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার অভ্যাস যার, এ সমাজে সেজন দরবেশ নামই আখ্যায়িত হয়। কারণ স্বাভাবিক সুস্থ মানুষ একজন মানুষের তুলনায় দরবেশ ছদ্মবেশ ভেষধারী অস্বাভাবিক একজন মানুষের মর্যাদা এ সমাজে বেশি। ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যায় সমাজের উপরের দিকটাকে খুব বেশি স্পর্শ না করে ভেতরের দিকটির প্রতি আঙ্গুলি নির্দেশ করেছেন। তার সত্ত্বেও বাঙালি মুসলমানদের টুকরো টুকরো চিত্র এতে পাওয়া যায়। 6 অধ্যায়ের স্কুল শিক্ষকদের যে আলাপ আলোচনা প্রসঙ্গটির অবতারণা করা হয়েছে, সেটিও আমাদের এই সনাতন সমাজেরই একটি অধ্যায়। একটি অভিশুদ্ধ ও অসুন্দর পরিবেশ অত্যন্ত সূক্ষ্ম আঁচড়ে এঁকে দিয়েছেন লেখক। এ সমাজে আরামদায়ক
কুর্সিটির পাশে দু একজন শিক্ষক হঠাৎ সজোরে নাকে শব্দ করে ওঠে। মুখে তাদের ভীষণ বিরক্তিকর ভাব, একটা বদ গন্ধ উঠেছে। খোলাখুলিভাবে তারা মৌলবীর দিকে তাকায়। মৌলবীর চোখ নিমিলিত, মুখে আয়েশিভাবের উপর এবার একটা আধ্যাত্মিক ভাব অস্পষ্ট আভাস দেয়। সাহিত্য শালীনতা অশালীনতার ব্যাপারটি যদিও অবান্তর, এতদিন নরনারীর যৌন অঙ্গ প্রত্যঙ্গ বা যৌন ক্রিয়াকলাপের মধ্যেই অধিকতর আবদ্ধ ছিল, কিন্তু জীবনের সঙ্গে সম্পর্কিত যা কিছু সবই সাহিত্যের চরিত্র হতে পারে। মলমূত্র ত্যাগ করার মতো বায়ু ত্যাগ করাও নিতান্তই শারীরিক ব্যাপার। বাংলা সাহিত্যের এই বিষয়টি প্রথম চাঁদের অমাবস্যায় আমাদের চোখে পড়ে। জয়েসের ইউলিসিস সহ অনেক আধুনিক উপন্যাসে জীবনের এ জাতীয় লজ্জাকর খুঁটিনাটি বিষয় দেখা যায়। এসব ছাড়াও থানা পুলিশের সংক্ষিপ্ত অধ্যায়টিতে বাস্তব সমাজ বাস্তবতা বর্জিত নয়। এই উপন্যাসের ভাষারও একটি বিশিষ্টতা রয়েছে। এ ভাষা না লালশালুর না কাদরদি কাদর। লেখক অন্তর্জীবনীর জটিল জিজ্ঞাসার জট খুলবার চেষ্টা করেছেন, যে উপন্যাসে সেটার ভাষাই সরল, ঋজু এবং অনারম্ভর, কিন্তু তা মোটেই অশিল্পিত নয়। যেমন তারপর একসময় ক্ষুধার্ত শামুকের মতন পরিণাম ভয় শূন্য হয়ে খোসা ছেড়ে সে ধীরে ধীরে বেরিয়ে আসে। তার তখন অপরাহ্ন, স্কুল থেকে ফিরে যে বড় বাড়ির ছাতা পড়া বিবর্ণ সম্মুখ ভাগের দিকে তাকিয়ে দেখে কোথাও কোনো পরিবর্তন ঘটে নাই। দাদা সাহেবকে দেখতে না পেলেও সে যেন তার শান্ত সৌম্য চেহারা দেখতে পায়। তার চেহারা মনে পড়তে সে কেমন সাহস পায়। ঘর বাড়ির সামনে সুপরিচিত উঠানটি শীতের শুষ্কতায় খটখট করে, সে উঠানও তাকে আশ্বস্ত করে। এইভাবে আমরা লক্ষ্য করি ওয়ালিউল্লাহর প্রতিটি উপন্যাসের বিষয় কাহিনী ও অন্তর্নিহিত সুরই সে স্বতন্ত্র তা নয়, তাদের প্রত্যেকটি ভাষা অপরটি থেকে আলাদা। চাঁদের অমাবস্যা সম্পর্কে তার সমসাময়িক সকলেই বিভ্রান্ত ছিলেন তা নয়, শওকত ওসমানের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করার মতন নয়। বহুকাল প্যারিস প্রভাসের ফলে সৈয়দের রচনায় কন্টিনেন্টাল নানা তরঙ্গের অভিঘাত পাওয়া যায়। ফরাসি অস্তিত্ববাদীদের প্রভাব আঙ্গিকের ক্ষেত্রে সৈয়দ ওয়ালিউল্লাহর উপর বেশ কিছুদিন আচ্ছন্নতা বজায় রেখেছিল, কিন্তু তার ফলে বাংলা সাহিত্যের দিগন্তের অনেক বিস্মৃতি ঘটেছে। ওয়ালিউল্লাহর অন্যতম উপন্যাস চাঁদের অমাবস্যা নিতান্তই অন্তর পরিবর্জনা, ব্যক্তির আইডেন্টিটি বা সত্তা চিহ্নের প্রশ্নের আকীর্ণ। কিন্তু আঙ্গিককে যাই হোক, এই উপন্যাস নানা দিক থেকে মূল্যবান। 1963 সালে লিখিত এই উপন্যাস সম্পর্কে সমালোচক লিখেছেন যে বহুদিন প্রভাস জীবন যাপনের ফলে দেশের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন লেখক এবং তার ফল এমন উদ্ভট উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ এই গোপাল ঠাকুর চিনতে পারেননি। এই উপন্যাসের একটি বিশেষ দিক ছিল, ব্যক্তি গোটা দেশের জনসমাজের প্রতীক, সমালোচকের তা চোখে পড়েনি। সামরিক স্বৈরতন্ত্রের অধীনে বসবাসকারী বাঙালি মুসলমানেরা অন্যায় অবিচারের সম্মুখে বোবা, ভীরু এবং কাপুরুষ ছাড়া আর কি। আঙ্গিকের নতুনত্ব অনেকেই বোধ ধাঁদিয়ে দিয়েছিল, অনেকের বোধ ধাঁদিয়ে দিয়েছিল। কালোল যুগে মানুষ পরিবর্জনা শুরু হয়, কিন্তু তার ডালপালা মেলার খুব সুযোগ পায়নি ওয়ালিউল্লাহর, সেদিক থেকে এক প্রত্যন্ত সীমা পৌঁছে গিয়েছিল। পশ্চিমবাংলার আর একজন বিধগ্ন সমালোচকের মন্তব্য, সব মহৎ রচনার মতন চাঁদের অমাবস্যারও একটি সর্বকালীন এবং সর্বজনীন গূঢ়ার্থ আছে। কিন্তু প্রথম পাঠেই আমার মনে হয়েছিল দরিদ্র, শূন্য স্বাস্থ্য, গ্রামবাসী, বয়তীত শিক্ষক যুবক শিক্ষক আরেফ আলীর কাহিনীতে বিশেষভাবে সমকালীন বাংলাদেশের
আন্তরিক সংকটই যেন উদ্ভাসিত হচ্ছে। অথচ কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করি, তিনি বলেন, চাঁদের অমাবস্যা একটি দুর্বোধ্য উপন্যাস। এটির লেখক দীর্ঘকাল যাবৎ প্রভাস হওয়ার ফলে দেশের বাস্তব অবাস্তব বিষয়ে অজ্ঞ এবং অবহিত। তার অনাশ্রয় কল্পনা তৎকালীন পশ্চিমা সাহিত্যের অনুচিকিষ্য, কিন্তু এইসব অভিযোগ আমার কাছে আধো গ্রহণযোগ্য ঠেকেনি। ক্যানভাস বড় নয়, বিষয়টি বড়, এবং সেই বড় বিষয়কে পরিদৃশ্যমান করা হয়েছে অকপূর্ণ নিপুণতায়, গভীর অন্তর্দৃষ্টির সামর্থ্য, উত্তাপ কল্পনায়, সম্ভরতায়। অলিউল্লার জীবন দর্শন সমকালীন ফরাসি অস্তিত্ববাদীদের ভাবনাচিত্র থেকে কিছু গ্রহণ করেছিল, কিন্তু তার নিজস্বতা প্রশ্নাতীত। চাঁদের অমাবস্যার জগৎ একদিকে স্বয়ংসিদ্ধ, অন্যদিকে তা নির্দিষ্টভাবে ব্যক্তি সাক্ষিক। বাংলাদেশি এবং আমাদের আধুনাতম সংকটেও প্রাসঙ্গিক। সর্বাধুনিক বাংলা উপন্যাসের সূচনা চাঁদের অমাবস্যার থেকে, সে সম্পর্কে এখন আর কোনো সন্দেহ থাকার কথা নয়। যেমন এই বিষয়ে কারো দ্বিমত নেই যে দুর্গেশ নন্দিনী থেকে আধুনিক বাংলা উপন্যাসের শুরু। সাইফুল ইসলাম, শওকত ওসমান, সমুদ্র সর্পিত, দুই লেখক, দুই লোকের যাত্রী, ঢাকা 1973। শিবনারায়ণ রায়, রবীন্দ্রনাথ, শেক্সপিয়র ও নক্ষত্র সংকেত, বিবেকই ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, কলকাতা। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের কোনো পছন্দের বই থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক করুন। আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।